হ্যালো কলকাতা, আমি আপনার বন্ধু শুভ্র। আর আমি আপনাদের শত্রু মৈনাক। আর আজকে আমরা যেতে চলেছি এমন একটা জায়গায় যা সবার খুব প্রিয়। কোথায় আছি মৈনাক আমরা আজকে? তুমি বলো কোথায় যাচ্ছি। আমার ভাই খিদে পেয়েছে, আমি কোথায় যাবো আমি জানি না, যেখানে নিয়ে যাবে সেখানেই চলে যাবো। আজকে আজকে বেশ অনেকদিন খাবার থাকলেই হলো, আর আজকে অনেকদিন বাদে বৃষ্টি নেমেছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। আজকে একটু বাড়ি থাকলে খিচুড়ি হলে মন্দ হতো না, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। বাট বাইরে তো খিচুড়ি ইলিশ মাছ খেতে আমরা যাবো না। আজকে আমরা কিসের উপর থাকবো? আজকে আমরা বেশ তন্দুরি কাবাব বিরিয়ানি উপর থাকবো, মানে মোগলাই ঠিক ধরেছো। আজকে আমরা পুরো মোগলাই খেতে যাবো। এত কথা বলছি কেন, নেমে গেলেই তো হয় মোগলাই খাই একদম। তো আমরা একটু মোগলাই খেয়ে আসি খিদে পেটে, আপনার নিয়ে একটা ফুড ব্রেক, ফুড ব্রেকের পর আবার দেখা হচ্ছে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন ফুটপ্রিন্টস চ্যানেল, টিং টং। এসে গেছি করিমসে। তাই করিমসেরা তো খাবার দিকে প্রথমেই যেটা প্রথমে মনে করছে সেটা প্রথমে আপনাদের বলি। ছোট্ট ছড়া ঘরে খাবার নিয়ে বসে আছি ভাই, ডায়েটের মুখে আমি দিয়ে আসি ছাই। এত খাবার দেখে নিজেকে সামনে রাখা করতে খুব মুশকিল, মুখ দিয়ে জিভ দিয়ে জল গড়াচ্ছে। তো এই তো খাবার দেখেও যা জিভ দিয়ে জল গড়ায় না, সে আয়দার অমানুষ অথবা ডায়েটিশিয়ান। আমরা এসছি করিমসের যে সেক্টর ফাইভের যে ব্রাঞ্চটা আছে সেখানে এসছি, এদের পার্ক স্ট্রিটটা একটা ব্রাঞ্চ আছে। তো আমরা সেক্টর ফাইভেরটাতে আজকে ধাওয়া করে এসছি। তো যে অর্ডারগুলো করেছি সেগুলোর মধ্যে অবশ্যই আছে বিরিয়ানি, এটা হচ্ছে করিম স্পেশাল মুরগ বিরিয়ানি, এবং করিমসের গোস্ত করাচি, ইটস এ মাটন প্রিপারেশন। এবং তিন রকমের কাবাব অর্ডার করেছিলাম, এটা হচ্ছে মুরগ পোটলি কাবাব, এটা হচ্ছে মুরগ টেংড়ি কুলফি কাবাব, এবং গোস্ত বারা চাপ। এর সাথে এরা আমাদের কমপ্লিমেন্টারি দুটো ড্রিঙ্কস দিয়েছে। আমারটা হচ্ছে প্যাশন ফ্রুট মোহিতো, আর শুভ্র নিয়েছে কিউকাম্বার কুলার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি খাবার। এরপরও আসবে একটা জিনিস, সেটা হচ্ছে ডেজার্ট। সেটা কী নিয়েছি সেটা পরে বলছি, আসুক তখন বলব। তো আমি শুরু করছি পোটলি কাবাব দিয়ে। দেখতেই দারুণ লাগছে, সাইজগুলো দেখুন না, চকচক করছে বাইরে, চকচক করছে দেখে আমার চোখ চকচক করছে, সিম্পল অ্যাজ দ্যাট। আর করিমস খুব বিখ্যাত, মোগলাই খাবার যদি খেতে হয় তাহলে করিমসের মতন অথেন্টিক জায়গা কলকাতায় খুব কম জায়গায় আছে। চোখ বুঝে চলে আসবেন, মোগলাইয়ের এন্টায়ার স্প্রেড আপনি এখানে পাবেন। যত ধরনের মোগলাই খেতে চান সব ধরনের খাবারের অ্যারেঞ্জমেন্টই আপনি এখানে পাবেন। তো ইটস আপ টু ইউ, আপনি কী খা পিক অ্যান্ড চুজ করবেন। তো আমরা নিয়েছি যেগুলো আপনাদের বললাম, এগুলো হচ্ছে করিমসে এখানে যারা আসেন তারা মোস্টলি এগুলোই অর্ডার করেন, আমরাও সেগুলো অর্ডার করেছি। পোটলি কাবাবে আমি একটু পোকিং করছি। ওহো, দেখতে পাবেন এর ভেতরে মিন্স চিকেন আছে, এর ভেতরটা স্টাফিং আছে চিকেন। তো পোটলি কাবাবের ভেতরে চিকেন স্টাফিং আছে, তো এটা আমি খেয়ে দিই কেমন লাগছে আমার। প্রচুর জায়গায় কাবাব খেয়েছি কিন্তু এটা শুড হ্যাভ আ স্পেশাল মেনশন। ওপরে চিকেন, ভেতরেও যে রয়েছে সেটা মিন্স করা চিকেন, সব মিলে যেটা হয়েছে চিকেনে চিকেনে একদম পুরো ছয়লাম, এবং খেতে লাগছে দুর্ধর্ষ। একটা ভেতরেটা স্মোকি ফেল তো আছে, ফ্লেভার তো আছেই, প্লাস এর তন্দুরিতে গ্রিল করা সেই ফ্লেভারটা আপনি পাবেন, প্লাস এই মিন্স মিটের মধ্যে আমার ধারণা বেশ মালাইও দেওয়া আছে, স্মোকি ফ্লেভার তার সাথে একটা মালাইয়ের গন্ধ, ইটস অ্যাবসলুটলি ডিলিশিয়াস। তো আমি খাওয়াটা চালিয়ে যাই। মুরগ টেংড়ি কুলফি কাবাব,
যে পরিমাণ কষ্ট করে এটা খুললাম তাতেই বুঝতে পারছেন যে এটা তরিবধ করে বাঁধা। আমি অন্তত চট করে এগুলো এরকম ধরনের কাবাব আমি খুব সব জায়গায় দেখিনি। তো এটা খাবার আগে একবার গলাটা চট করে ভিজিয়ে নিই আমার প্যাশন ফ্রুট মোহিতো দিয়ে। আহ, মিন্ট ফ্লেভার, প্যাশন ফ্রুটের গন্ধ আছে, খেতে দিব্য। প্যালেটটা ক্লিয়ার করে নিলাম, কারণ এটার স্বাদটা তো বলতে হবে কেমন। প্রচুর মালাই দেওয়া আছে বাইরে দেখতে পাচ্ছেন তো। আর এটা এটা কিন্তু বোনলেস না, এটা বোন আছে। তো আমি পাশ থেকে একটু সাইড থেকে খাই। অসাধারণ ভালো সেদ্ধ হয়েছে, ভীষণ নরম, ভীষণ সফট। আর এই এর মধ্যে প্রচুর পরিমাণে ক্রিম দেওয়া আছে, অর্থাৎ এই মুরগির এই চিকেনের নিজস্ব স্বাদ প্লাস এই ক্রিম সব মিলে মিষ্টি এবং স্মোকি ফ্লেভার, সেই দিক দিয়ে ইটস ইউনিক টেস্ট। এখানে এসে অবশ্যই একবার ট্রাই করবেন। তো যারা ক্রিম খেতে ভালোবাসেন তাদের এটা কিন্তু বেশ ভালো লাগবে, আর শেপটা কুলফির মতো। সো দ্যাটস দ্য বিউটি অফ ইট। সো প্রেজেন্টেশনে 100-100 এবং টেস্টেও 100-100। এত খেলো মৈনাক, মুখের সামনে থেকে খাবারটা নিয়ে চলে গেল। বাবু, মৈনাকের জন্য এত খাই খাই করে আমার খাওয়াটা হলো না। দেখুন, আজকে মাটনটা আমার জন্য ছেড়ে দিয়েছি, আজকে মাটনে ভাগ বসাচ্ছে না। যাই হোক, কী কী নিয়েছি একবার একটু বলে দিই। বিরিয়ানি, আবার অনেক দিন বাদে বিরিয়ানি করছি। এটা হচ্ছে এটা করিম স্পেশাল মুগ দম বিরিয়ানি। এটা হচ্ছে ঘোস্ট করাচি, একটা মাটন প্রিপারেশন। আর তার সঙ্গে আমরা নিয়েছি রায়তা, আর তার সঙ্গে যেটা আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়েছেন, দিস ইজ কিউকাম্বার কুলার। এগুলো আমি খাবো, খেয়ে রিভিউ করে আপনাদের বলবো আমার কেমন লাগছে। খাওয়া শুরু করার আগে একটু গলাটা ভিজিয়ে নিই। ভীষণ ঠান্ডা, ভেরি রিফ্রেশিং। আর এটা যেহেতু কিউকাম্বার কুলার, বুঝতেই পারছেন কিউকাম্বারও আছে, ফ্লেভার আছে, তার সঙ্গে কুলার ব্যাপারটা তো আছেই, একদম ঠান্ডা আপনার মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। আর এটা খেলে না আপনার খেতে বাড়িও দেবে। আর প্রেজেন্টেশনও অসাধারণ, প্রেজেন্টেশনটাও অসাধারণ। আর এগুলো প্রাইসগুলো আপনার স্ক্রিনে দেখতে পাবেন, যে প্রাইসগুলো আপনার দেখবেন সেগুলো অল আর এক্সক্লুসিভ অফ জিএসটি, এর ওপর কিন্তু ট্যাক্সগুলো অ্যাপ্লাই হবে। যাই হোক, আর কথা বাড়বো না, খাওয়া যাক, কারণ বিরিয়ানি নিয়ে বেশিক্ষণ বসে থাকা যায় না। বিরিয়ানিটা হাত দিয়েই খাবো, হাতটা ধোয়া আছে। আর কী কী আছে একটু বলে দিই। চিকেনের একটা লেগ পিস আছে, তার সঙ্গেও তার সঙ্গে আলাদা করে একটা চিকেনের পিস আছে, ঠিকঠাক পিস। তার সঙ্গে বড় সাইজের আলু আছে, বিরিয়ানি কিন্তু আলু ছাড়া জমে না। আর তার সঙ্গে পরিমাণ ঠিকঠাক পরিমাণে রাইস আছে। তো আমি বলবো না কোয়ান্টিটি দেখে যেমন হচ্ছে, যদি আপনি নর্মাল খান তার জন্য মোর দেন এনাফ, বাচ্চার জন্য মোর দেন এনাফ। বাট আপনি যদি বেশ বিরিয়ানি যদি যেরকম যে খেতে ভালোবাসেন, তাহলে একটা একজনের জন্যই সাফিসিয়েন্ট হবে, দুজন শেয়ার করে খেতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার খেয়ে একটু টেস্ট করে দেখা যাক। বিরিয়ানিটা কিন্তু অয়েলি, ড্রাই নয়, বেশ তার বিরিয়ানি টাইপের। ওপরে বেশ পেঁয়াজ দেওয়া ছিল। আমি প্রথমে কিন্তু আমি দেখে ভাবছিলাম ওপর পেঁয়াজ টেঁয়াজ দেওয়া অত ভালো হবে না, কারণ আমার হায়দ্রাবাদি বিরিয়ানি অতটা ভালো লাগে না। আমার কলকাতা বিরিয়ানি বেশি ভালো লাগে, কলকাতার স্টাইলের বিরিয়ানি, বিশ্বাস করুন রিয়েলি ভালো। আর দামটা স্ক্রিনে দেখতে পাবেন। আচ্ছা, এইবার জিনিসটা একটু দেখা যাক। আর গন্ধটা খুব সুন্দর, ওভার এসেন্স নেই, ঠিক যেরকম ক্যারোজল বা যেরকম যেসব জিনিস যেসব জিনিসগুলো দেওয়া থাকে তার ঠিক যেরকম পরিমাণের গন্ধ হওয়া উচিত, ঠিক যা যা জিনিস হওয়া উচিত সব ঠিক যেন ঠিক ঠিক দেওয়া আছে, খুব ভালো লাগছে খেতে। আচ্ছা, এবার চিকেনটা দেখা যাক কীরকম সেদ্ধ হয়েছে। আপনি দেখেন, দেখবেন চিকেনটা একটুখানি চাপ দিতেই ছিঁড়ে চলে এলো, একটা সুন্দর সেদ্ধ হয়েছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। সো গুড, দারুণ লাগছে। আলুটা খেয়ে দেখা যাক, আলুটাও ভালো সেদ্ধ হয়েছে, নরম আলু। বিরিয়ানি আলু ছাড়া জমে ফাটাফাটি,
ব্যাপক লাগছে খেতে। আর যদিও বিরিয়ানির সাথে আর কিছু লাগে না, বিরিয়ানি একাই কাঁপিয়ে দেয়, আর কিছু লাগে না। তবু আজকে আমরা ঘোষ করাচ্ছি নিয়েছি, সঙ্গে এটাকে একটু সদ্ব্যবহার তো করতে হবে। মাটন প্রিপারেশন দেখেই জিভ দিয়ে জল পড়বে, জাস্ট একটু নিয়ে দেখি কেমন লাগছে। এটা কিন্তু বেশ রিচ প্রিপারেশন, দেখেই বোঝা যাচ্ছে বেশ রিচ। প্রথমত এখানে কতগুলো পিস আছে দেখি, তুই ছ পিস মতো আপনি পাবেন, দামটা স্ক্রিনে দেখতে পাবেন আপনারা। আর সেদ্ধটা না একদম জাস্ট কী বলবো, এর থেকে ভালো সেদ্ধ হয় কিনা জানি না। এরপরে সেদ্ধ হওয়া হলেই এটা মাটনটা গলে যাবে, এত সুন্দর ফাইন সেদ্ধ হয়েছে। জাস্ট হালকা একটা প্রেশার দিলাম, তাতেই মাটন চলে এলো। আর মুখে পুরো গলে গেল দেওয়ার সাথে, হালকা চেপাতে গলে গেল। আর এটা না, এটা বেশ একটু সামান্য ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। আর বিরিয়ানি দিয়ে চিকেন বিরিয়ানি আর তার সাথে ঘোস্ট করাচি জমি খেয়ে মেন কোর্স শেষ। এবার হাতে নিয়ে বসে আছি মিষ্টি মুখ, আগে তিতা পরে মিঠা, মিঠা দিয়ে শেষ। তো মিষ্টি দিয়ে শেষ না বলে বাঙালির চলে বলুন। আমি কি নিয়েছি, এটার নাম হচ্ছে শাহি টুকরা। তো এটা আমি খাবো আজকে। আহা, শাহি টুকরা একটা চামচটা দিলাম, স্যাট করে ডুবে গেল ব্যাপারটা, ব্যাপক জমে গেছে, সত্যিকারে জমে খেয়ে অসাম, সত্যি খুব ভালো। আমার শাহি টুকরা খাবার এক্সপিরিয়েন্স অধিকাংশ জায়গায় ডাজেন্ট মিট দ্য এক্সপেকটেশন, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এটার মধ্যে কোনো এসেন্স নেই, সবচেয়ে বড় কথা। অনেক জায়গায় শাহি টুকরাটা মেরে দেয় হচ্ছে এসেন্স দিয়ে, বাট দিস ইজ উইদাউট এসেন্স, অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস আমার কাছে মানে আপনি একদম রিয়েল টেস্টটা পাবেন শাহি টুকরাটার। মাঝে পাউরুটিটা একদম নরম, আর উপরে ক্রিম দেওয়া আর বাদামের কুচি ছড়ানো, ইটস অ্যাবসলুটলি দুর্ধর্ষ। নিজেকে শাহেনশাই মনে হচ্ছে। অবশ্য বিলটা হাতে পেলে কী মনে হবে জানি না, বাট আপাতত খাওয়াটা চালিয়ে যায়, আপনারা দেখতে থাকুন, আমি আর কথা বলতে রাজি নই। ওয়েলকাম ব্যাক, আমরা আবার ফিরে এসেছি, আমি মইনা আর আমি শুভ্র। এবার আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে আমাদের কেমন লাগলো খাবারগুলো। আমাদের খাবারগুলো কেমন লেগেছে আমি চট করে আমারটা বলে দিই, তারপর শুভ্র তুমি তোমারটা বলে। আমি মিষ্টি মানুষ, মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টি ম্যান রেদার। আমার কাছে এত ভালো শাহি টুকরো, আমার অনেক অনেক দিনের পরে এরকম এত ভালো শাহি টুকরো খেলাম। তো শুভ্র তোমার কোনটা ভালো লেগেছে? হ্যাঁ মইনাক, আমি তোমার সঙ্গে একমত, আমার শাহি টুকরা তো ব্যাপক। আমি দেখো আমি তো মিষ্টিম্যান নই, কিন্তু আমার আজকে আমি ক্লিন বোল্ড, আমি শাহি টুকরাকে অসাধারণ খেতে অসাধারণ, এক টাকা না আমি 10 টাকা খেয়ে ফেলতাম। আর দ্বিতীয় কথা, যে জিনিসটা আমার দারুণ লেগেছে সে হচ্ছে ঘোস্ট করাচি মাটন। ঘোস্ট করাচিটা অসাধারণ মিষ্টি মিষ্টি, একদম ইউনিক টেস্ট, ফাটাফাটি খেতে। আর একটা জিনিস যে ভালো লেগেছে, বিরিয়ানিটা নট ব্যাড, বাট বিরিয়ানি কোয়ান্টিটিটা দাম তুলনায় একটু কম। হ্যাঁ একটা কথা শুধু বলি, আমাদের টোটাল বিল হয়েছে কত সেটা হচ্ছে 1750 টাকার মতন, দুজনের জন্য সেটা পার হেড গিয়ে দাঁড়ায় 875 টাকা। তো রেস্তোটা আপনার একটু পকেটে থাকলে ভালো, এক্ষেত্রে রোজকার এই খরচটা হয়তো আপনি নাও করতে চাইতে পারেন, কিন্তু একদিন করা যেতেই পারে। সেলফ ইন্ডালজেন্স ইজ নট ব্যাড ওয়ান্স ইন আ মান্থ। তো আর এখানে যে কথাটা আলাদা করে বলার আছে, সার্ভিস, এখানের ডেকর, এখানের সার্ভিস সবকটাই খুবই ভালো। আমি অবভিয়াসলি ফ্যামিলি নিয়ে একবার আপনার আসা উচিত এই এক্সপিরিয়েন্সটা করার জন্য। সো এই বলে আমার দিক থেকে সাইনিং অফ। আমি সাইন অফটা একটু অনুভব করবো, বৃষ্টি পড়ছে টাপুর টুকুর, ধেয়ে এলো বান, মইনাক এখন যাবে বাড়ি, আমি শুনবো গান।